আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো যাদের সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আছে আর সেই ড্রাইভিং লাইসেন্সটির স্ট্যাটাস চেক করতে চান আফসার অ্যাপ্লিকেশন ছাড়া অনলাইনের মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই যারা ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি অনলাইনের মাধ্যমে চেক করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন, আশা করি আপনাদের নিজের অথবা অন্য যে কোনো লোকের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি খুব সহজে চেক করে নিতে পারবেন আপসার অ্যাকাউন্ট ছাড়া। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আমি কি করব, কোম বাজেটে ওপেন করে নিচ্ছি। কোম বাজেটে ওপেন করে আমি সার্চ বারে লিখব MOI। দেখেন আমি এখানে MOI.gov.sa দেখাচ্ছে এখানে, আর এখানে দেখাচ্ছে MOI.gov.sa ট্রাফিক ভায়োলেশন। আপনারা এই লিঙ্কটি অবশ্যই লিখে নেবেন যেহেতু আমার এখানে দেখাচ্ছে, যার জন্য আমি কী করবো এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। লিঙ্কটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কী করবো, দেখেন এখানে দেখা আছে ট্রাফিক, আর উপরে লেখা আছে ওজারাতুল দাখালিয়া। আমি কী করবো, ওজারাতুল দাখালিয়া অথবা ট্রাফিক এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। তবে এই পেজটিতে যদি আপনাদের আসতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কটির উপর ট্যাপ করে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। সেখানে আসার পরে দেখেন আমাকে কিন্তু এটা ইংলিশ দেখাচ্ছে, যদি আপনাদের ইংলিশ না থাকে তাহলে অবশ্যই আপনারা ইংলিশ করে নেবেন। তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে থ্রি ডট, এই থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আমি কী করবো প্রথম ডেস্কটপ সাইট করে নিব। দেখেন আমার কিন্তু এখানে ডেস্কটপ সাইট করা আছে, আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে দেখেন আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে দেখেন আপনাদের হয়তো বা দেখাতে পারে এখানে ট্রাফিক, এই ট্রাফিকের উপর ট্যাপ করলে অনেকগুলো অপশান দেখাতে পারে। আমি কিন্তু এই ট্রাফিকে ট্যাপ করার পরে দেখেন আমাকে এইরকম দেখাচ্ছে, যার জন্য আমি কী করবো দেখেন একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পাবলিক কোয়ারি ট্রাফিক ভায়োলেশন, আর নিচে লেখা আছে রিনিউ ড্রাইভিং লাইসেন্স। আমি কি রিনিউ ড্রাইভিং লাইসেন্সের উপরে আমি ট্যাপ করে দিব। রিনিউ ড্রাইভিং লাইসেন্সের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি আরেকটি অন্য একটি পেজে নিয়ে আসলো। দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে দেখেন গো টু আপসার দেখাচ্ছে। আমি কি করবো, এই গো টু আপসার এই লিঙ্কটির উপরে আমি আবার ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পর দেখেন এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল, বিজনেস, গভর্নমেন্ট দেখাচ্ছে। আমি কী করবো ইন্ডিভিজুয়াল উপরে আমি ট্যাপ করে দিব। ইন্ডিভিজুয়ালের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটি দেখেন আমার অটোমেটিক কিন্তু ইংলিশ হয়ে যাবে। যদি ইংলিশ না হয় তাহলে এখানে ট্যাপ করে ইংলিশে ট্যাপ করে আপনি ইংলিশ করে নিতে পারেন। দেখেন আমার একটা লোড নিচ্ছে, লোড নিয়ে দেখেন আমাকে এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। আর যদি ইংলিশ না হয় তাহলে আমি ইংলিশ করে নিব। দেখেন আমার কিন্তু এরকম দেখাচ্ছে, অর্থাৎ ইংলিশ হচ্ছে না। যদি না হয় তো আমি ইংলিশের উপর ট্যাপ করে দিব। ইংলিশের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমি যেহেতু বলেছি আপসার অ্যাকাউন্ট ছাড়া ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি চেক করব, যার জন্য আমি কী করব এখানে কিন্তু আপসারে পাসওয়ার্ড এবং আকামার নাম্বারটি না বসে আমি স্কুল করে একটু চলে যাব নিচে। যেমন আমি স্কুল করে একটু নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখেন এখানে দেখা যাচ্ছে ভেরিফাইড ডেথ সার্টিফিকেট। তারপর আমি কী করবো এখানে ট্যাপ করে দিব, আবার এখানে ট্যাপ করে দিব, আবার এখানে ট্যাপ করে দিব, আবার এখানে ট্যাপ করে দিব। দেওয়ার পরে দেখেন ইনকোয়ারি অ্যাবাউট, আমি আবার ট্যাপ করে দিচ্ছি। দেখেন এখানে পাবলিক কোয়ারি ড্রাইভিং লাইসেন্স, এখানে পাবলিক কোয়ারি ড্রাইভিং লাইসেন্স দেখা যাচ্ছে। আপনি এবার স্কুল করে খুঁজে নেবেন, দেখবেন পাবলিক কোয়ারি ড্রাইভিং লাইসেন্স লেখা আসলে আপনি দেখেন খুঁজে পাওয়ার পরে দেখেন আপনি কী করবেন, আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন আমি কী করবো, স্কুল করে একটু নিচে চলে যাচ্ছি। দেখেন এখানে কী করতে হবে, আমার আইডেন্টি নাম্বার অর্থাৎ আকামার নাম্বারটি, এখানে আমি আকামার নাম্বারটি বসাবো। আর এখানে কিন্তু আমার জন্ম তারিখটি বসাতে হবে। জন্ম তারিখটি যেহেতু হিজড়ি আছে আমি কিন্তু করবো এখানে ইংলিশে সিলেক্ট করে নিব। প্রথমে আমি আমার আকামার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। আমি আমার আকামার নাম্বারটি বসালাম। তারপরে কী করবো আমি কেবল ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। ইংলিশ সিলেক্ট করে দিয়ে আমি কী করবো এই ক্যালেন্ডারের উপর ট্যাপ করে দিব। ক্যালেন্ডারের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার দেখেন ক্যালেন্ডারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমি কী করবো, প্রথমে আমি শালটি সিলেক্ট করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে শালটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের শালটি সিলেক্ট করে দিবেন। আমি আমার জন্ম
সালটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এবার কি করব, আমি মান্থটা সিলেক্ট করে দিব, আমি জানুয়ারি সিলেক্ট করে দিলাম। জানুয়ারি সিলেক্ট করে দিয়ে আমি জানুয়ারি কত তারিখ সেই তারিখটি আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিব। এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ইমেজ কোডটি, আমি কি করব ইমেজ কোডটি এখানে বসিয়ে নিব। আমি ইমেজ কোডটি বসিয়ে নিচ্ছি, আপনাদের যে ইমেজ কোডটি থাকবে সেই ইমেজ কোডটি বসাবেন। আমার 6477 দেখাচ্ছে, দেখুন দেখ। বসানোর পর আমি কি করব, এই ভিউতে ট্যাপ করে দিব। এই ভিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে একটু লোড নিয়ে আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। দেখেন এফএসডিতে আসার পরে আপনারা এভাবে স্ক্রল করে এখানে কিন্তু আপনার আকামার নাম্বারটি, আপনার নাম, আপনার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স 58, তারপরে ড্রাইভিং লাইসেন্সের ডেট কত তারিখ এক্সপায়ার, কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ এক্সপায়ার হয়েছে, সম্পূর্ণ ডিটেলগুলো আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন। দেখার পরে আপনি যদি চান যে আপনার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাসটি প্রিন্ট করে নেবেন, তাহলে আপনারা কী করতে হবে, এই প্রিন্টের উপর ট্যাপ করে দেবেন। এই প্রিন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এফএসডিতে নিয়ে আসলো। এফএসডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে একটা এরো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আমি ট্যাপ করে দিব। দেওয়ার পরে সেভ অ্যাজ পিডিএফ এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু একটু লোড নিয়ে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার এই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাসটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখানোর পরে দেখেন আমি কী করবো, এই সেভে ট্যাপ করে দিব। সেভে ট্যাপ করে দিলে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এই পেজটি কিন্তু একটু লোড নিয়ে আমার কিন্তু আবার এখানে নিচে সেভ দেখাচ্ছে। আমি এখানে আবার ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি সেখান থেকে গিয়ে আমি দেখে নিতেও পারবো আমার ড্রাইভিং লাইসেন্স কত তারিখ ইস্যু হয়েছে, কত তারিখ এক্সপায়ার হবে, এ টু জেড আমি কিন্তু দেখে নিতে পারবো। এইভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি উইদাউট আপসার, অর্থাৎ আপসারে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না, আপনারা সরাসরি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এ হলো আজকের এই ভিডিওটি। ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি খুব সহজে আপনারা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।